ভিউয়ার্স, আমরা আছি হামতনপুর, আর এখন যাইবো আমরা হামতনপুর সাজান ভাইয়ের বাড়িতে। তো সাজান ভাইয়ের বাড়ির যতটুকু খবর পাইছি প্রচুর পানি, তাই পানির অবস্থা, অন্য বাড়িতে আশ্রয় নিছেন। দেখবো সাজান ভাই যেন বাড়িতে এখন আসুন কিনা, আর দ্বিতীয়ত হইলে সাজান ভাইয়ের গড় তুলে আনার চেষ্টা করবো কতটুকু পানি আছে। সে উদ্দেশ্যে আমরা সাজান ভাই বাড়ি উদ্দেশ্যে নিজে নাও কাবো এরম সবচেয়ে একদিকে খারাপ লাগে, কারণ মানুষ অসহায়, আর একদিকে আমার একটু ব্যক্তিগত একটু ভালো লাগে, কারণ নাকা বাইরাম প্রায় 4-5 বছর নাকা পাইছি না, তারপরে সঠিকভাবে নাও পাইতে পারলাম আলহামদুলিল্লাহ। সো স্বামী সবরে একটা উদ্দেশ্য করে কই, শুধু হামতনপ গ্রাম না, বিয়ে তো সিলেট বিভাগে যারা ভিডিও দেখা জানি, এটা ইউটিউবে সারা পরে হলে দেখবা, আপনারা যারা ত্রাণ দিরা দয়া কইরা একটা মাথা বেশি গুরুত্ব দিবা, যারা অন্যের বাড়িতে আশ্রয় নিছেন তারা একটু আপনারা গুরুত্ব দিবা, কারণ আমি আপনারা কই যারা আশ্রয় কেন্দ্র আছে তারা কিন্তু সকলে ত্রাণ দেয়, বিভিন্ন আশ্রয় কেন্দ্রকে ত্রাণ দেয়, সো তারা ত্রাণ পার, আর যারা অন্যের বাড়িতে আশ্রয় আছে সিরিয়াসলি আমি ঘুরছি আমি জানি, দেখা যাচ্ছে সঠিক পরিমাণ ত্রাণ পার না, তারা ত্রাণ যেগুলো পায় তারা দেখা যায় ডাইল সিরা পার, মুড়ি পার, সিরাপ মুড়িয়া তো আজকে বন্যা প্রায় 10 দিনও খান্দার আছে, হয়ে যায় 1 সপ্তাহ 7-8 দিন তো ওই আসছে, 10 দিন বাকি কই, দেখা গেছে যে যারা অন্য বাড়িতে আশ্রয় নিচ্ছে তারা কিন্তু খানি পান না ঠিক মতো, ত্রাণ যার গিয়ে আপনার বিভিন্ন আশ্রয় কেন্দ্র তারা স্কুল মাদ্রাসাত হাই কলেজে আসুন তারা তারা অনুগে তার কি ত্রাণ। সো যারা দেখলে আপনারা একটা মাথাতে রাখবা যে যারা অন্যের বাড়িতে আশ্রয় নিছে তারা একটু দেখার। সো আমরা সাধারণ ভাই মাধ্যমে সাধারণ ভাই বাড়িতে আমরা এলাম, তো সাধারণ ভাই বাড়িতে আমরা দুঃখ মু দেখ সাধারণ ভাই বাড়ি নিবা, ও সাধারণ ভাই মালদার, আমরা মালদার ডাকি, আমরা সাধারণ ভাইয়ের মালদার ডাকি মায়া করিয়া, ও ভাই সব বাইক নিব, ও তোমায় দেখতে আইলাম রোবা, আজকে আইসো বাড়িত বুঝছি পানি কিছু কম হন নাই নি, এই তো বাড়ি দেখি আমরা হলে দেখাই সে কত কষ্টে আসুন আমরা বাড়ি, আমি তো বাড়িতে নাই তোমার ঠিক করে দাঁড়িয়ে একবারে উঠানো না ভাই, আমি তো দৌড়া লাগে অন্য অন্য যাওয়া লাগে অন্য অন্য যাই ভিডিও করার লাগে, ও কেতা অবস্থা তোমার কিলা চল রা এখন, শাহেদ আছে বলে পাবি আসুন তেল তো নাতি নাতি সাইরে খাওয়া দাওয়া কিলা বিক্রিটা করাতে নাতিনের বসত হয়েছে 6 মাসে পড়ছে, তাই তো খানি লাগে সুজি ঠিক তো বালা পানি আনি যাকে তুমি ও তারা গোটে তুলো ও নয় এখান থেকে সাহায্য করা নিতে গাঁর কষ্ট করা মানুষ তাই প্রচুর কষ্ট করা বিভিন্ন টানবান লইয়া চাউল ভালো হয়েছে দরকার তো মানুষ বড় অসহায় এখন না না ভাই না না এখন খানি খানি সময় নাই ভাই
তো রাত কো দেখি গরু বাসো সেই বেলা কর ফুনচি ডাকাই সুর টু রায় ওই বাত তো কাজ গুলো তোমরা ডালাই দিবে একদম সুর আর ডাকাই মাছ ডাকাই সুর আর গরু সুর সামনে তো কুরবানি নাই নি ও আর দাদা হাত নাই তা সুর খাই লও লইস লইস রুড়ি হনো তোমরা বাড়ি এরা লাইট মারছ ওই মাঝে খোজা গো আসলে তুমি মানুষ ওই বাকারাই তো হ্যাঁ আম্মা কইছে আমার ফোন দিয়া আমি আইতাম ফাইন আমি সব মানু মান সব মানু ঘুরলাম তোরগু ফারি আমি ঘুরি যাই ছবি আসছে আমরা সাধন ভাই বাড়িতে দেখলাম যে বাড়িতে বর্তমান যে অবস্থা আমি আপনার দেখানোর চেষ্টা করছি আসলে ভালো নাই তাই না আজকে অনেক দিন আপনার জানেন যে বন্যা আজকে আমতুন গ্রামে সাত আট দিন হয়ে গেছে ফাইনে সাত আট দিন গড় সারা আসলা সো আজকে কিছুটা পানি কমায় নিজের গড় আইস সব ঠিকঠাক করা দানও কিতা করলা দানও আছে তোমার তো সেই বেতো আছে আলহামদুলিল্লাহ সো সাধারণ বাড়িতে দান আলহামদুলিল্লাহ ঠিক ঠিক আছে কেন পয়েন একটু বড় থাকা হয়তো পানির সময় দান নিছুন কি সেইবে সো আমরা এখন যাইমু হামতনপুর বন্দর বাড়ি যাইমু আমরা বন্দর বাড়ি আপনারা চিনবা মুর্শিদ বা পাতিজা তারা বাড়ি যাইমু আর তারা বাড়ি দেখবো তারা খোঁজ খবর লইমু আর আপনার হইলে গিয়া জুয়েল ভাইয়ের বাড়ি জুয়েল রুয়েল তারা বাড়ি দেখবো তো সন্ধ্যা হয়ে যা এখান থেকে সন্ধ্যা হয়ে যা আমরা যাওয়ার চেষ্টা করি স্পিডটা বাইয়া যাই